মর্নিং স্টুডেন্ট ক্লাস প্রিপারেটরি আবার তোমাদের বাংলা ক্লাসটা নিয়ে চলে এলাম আজকে বাংলা ক্লাসে যেগুলো আমি তোমাদেরকে পড়িয়েছিলাম সেগুলো বাড়িতে নিশ্চয়ই অভ্যাস করেছো এবং বাংলা যেগুলো আমি পড়িয়েছিলাম সেগুলো নিশ্চয়ই তোমাদের পড়া হয়ে গেছে তাই তো তোমাদের পড়া হয়ে গেছে তো এবার আজকে তোমাদের আমি কি পড়াবো আজকে একবার ছড়াটা রিভাইজ করি চলো প থেকে পয়ে কি হয় বলো তোমাদেরকে আগে পড়িয়েছিলাম তো তোমরা নিশ্চয়ই বলতে পারবে আমার সাথে সাথে ক্লাসটা যখন ফোনে দেখবে তখন আমার সাথে সাথে বলবে দেখবে তোমরা বলতে পারছো প পালকি চড়তো আগের কালে এখন কিন্তু পালকিতে তোমরা চড়ো কি চড়ো না তোমরা মোটর সাইকেলে মামা বাড়ি যাও মাসি বাড়ি যাও পুজো দেখতে যাও কিংবা গাড়িতে করে যাও বা বাসে করে যাও আগে কিন্তু পালকিতে করে সবাই যেত অনেক দূর ভয়ে ফুল বিবিটি দুলকি চালে মানে পালকির ভিতরে বসে আছে ফুল বিবি হ্যাঁ দুলকি চালে চলছে ফুল বিবিটি দুলকি চালে ব বাঁশি বাজায় রাখাল ছেলে বয়ে কে বাঁশি বাজায় রাখাল ছেলে ভয়ে ভালুক নাচে তালে তালে ম ময়দানে তাই আটার রুটি ময়দানে ফুরিয়ে গেছে তাই আটা রুটি ময়দানে তাই আটা রুটি অন্তিস্ত জয়ে কি হয় জাতাই নয় বলেই পিসি জাতাতে আগে জাতাই করে কম ওটা হতো জানো তো এখন জাতাই নয় বলেই পিসি র রঙের বাহার আকাশের রূপ ল লাল নীল বিভিন্ন কালার রয়েছে তোমরা জানো হ্যাঁ তোমরা তো ছবি আঁকো তোমরা খুব সুন্দর ছবি আঁকতে শিখে গেছো নিশ্চয়ই লাল নীল দিয়ে আঁকছে ছবি তোমরা বাড়িতে কি করবে জানো তো খাতাতে ছবি আঁকবে বিভিন্ন কালার দিয়ে তালে বসো শকুন শিয়াল ভাগার পারে শকুন শিয়াল কোথায় ভাগার পারে যেখানে বিভিন্ন মরা জীবজন্তুকে ফেলা হয় সেই সেখানে শকুন শিয়াল ভাগার পারে মধ্যে নশো একটি লাল জামা পরে দেখো একটি ছেলে দাঁড়িয়ে আছে গালে হাত দিয়ে বলছে ছাড়ে যদি তাকে তাড়া করে ছাড়ে যদি তাড়া করে জাহাজ ভাসে সাগর জল হ আগের দিনের হর হরাকে এখন সবাই পিয়ন বলে আগে যারা খবরের খবর পৌঁছে দিত বাড়িতে বাড়িতে চিঠিপত্র মেলাতো সেই তাকে আগের দিনে হর হরা বলা হতো এখন কিন্তু আমরা পিয়ন বলি তাহলে আগের দিনে হর হরাকে এখন সবাই পিয়ন বলে অড়ো ভয়শূন্যড়ো অন্তস্ত খণ্ডেত্ব অনুসার আশার ঝড়ে ভয় সবার অড়ো ভয়শূন্যড়ো অন্তস্ত খণ্ডেত্ব অনুসার আশার ঝড়ে ভয় সবার চমৎকার রং চাঁদ মামার চন্দ্রবিন্দুয়ে কি সুখ দুঃখের এই দুনিয়ায় তোরাই তো সব চাঁদের কণা এসো পড়ি অ আ ক খ মন দিয়ে সব পড় তো শোনা সুখ দুঃখের এই দুনিয়ায় তোরাই তো সব চাঁদের কণা এসো পড়ি অ আ ক খ মন দিয়ে সব পড় তো শোনা এবার এই ছড়াগুলো কি করবে তোমরা বাড়িতে ছড়াগুলো পড়বে মজা করে করে দেখবে খুব ভালো লাগবে আজকে তাহলে আমি কিন্তু ছড়াগুলোই পড়া দিলাম ছড়াগুলো তোমরা পড়ো সামনেই পরীক্ষা অ্যানোয়াল সামনে পুজো পুজোয় জামা কাপড় নতুন নতুন কেনো কিন্তু খুব সাবধানে থাকবে স্যানিটাইজার অবশ্যই অবশ্যই তোমরা ব্যবহার করবে এবং মাস্ক ব্যবহার করবে পুজোর সময় খুব ভিড়ে তোমরা যাবে না হ্যাঁ আর বাড়িতে পড়াশুনো করো আর নতুন নতুন জামা কেনো আর আনন্দে থাকো তো আজকে এই পর্যন্তই থাক পরের ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে ছড়াগুলো পড়বে আর লেখাগুলো ক থেকে তোমরা ওগুলো মাত্রাহীন মাত্রাযুক্ত বর্ণ কোনগুলো তোমাদেরকে আমি শিখিয়েছি তো মাত্রা যেগুলো যেই বর্ণগুলোতে মাথায় মাত্রা আছে সেই বর্ণগুলো মাথায় মাত্রা দিয়ে লিখবে যেই বর্ণগুলোর মাথায় মাত্রা নেই মাত্রাহীন বর্ণ সেইগুলো মাত্রা দেবে না আর অর্ধমাত্রা বর্ণ হ্যাঁ যেই বর্ণগুলোর মাথাতে অর্ধেকটা লাইন আছে তাকে অর্ধমাত্রা বর্ণ বলে সেই রকমভাবে লিখবে
বাড়িতে প্র্যাকটিস করবে দেখবে না দেখে অবশ্যই তোমরা লিখতে পারছো। তাহলে এগুলো তোমাদের পড়া থাকলো, তোমরা পড়ো, মজা করো, খেলো। সামনে কিন্তু পরীক্ষা, এটাও মনে রাখবে। টাটা, বাই বাই।